পাথর আসলে কোনো কাজ করে না, জেমস্টোন ডাজ নট ওয়ার্ক, এ কথাটা আমাকে মাঝে মধ্যেই অনেকে বলেন। অনেকেই আমাকে প্রশ্নটা করেন যে রক্ত পাথর আসলে ভুয়া একটা জিনিস। তো আমিও আপনার সাথে কিছুটা সহমত। তো আমি কিভাবে সহমত এই বিষয়টার উপরই আজকের টপিক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহমুদ আল হাসান, প্রফেশনাল অ্যাস্ট্রোলজার অ্যান্ড পামিস্ট, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফরিদপুর অ্যাস্ট্রো-সায়েন্স। আজকের টপিক, রক্ত পাথর আসলে কি ভুয়া একটা জিনিস, মানুষ কি এমনি এটা ব্যবহার করতেছে? এখন আপনার প্রশ্নের প্রথম উত্তর হচ্ছে হলো হ্যাঁ। আপনি যখন বাজারে যান একটা রক্ত পাথর কেনার জন্য, আপনি সর্বপ্রথম খোঁজেন যে ওই পাথরটা সব থেকে কম দামি কোন পাথর আছে, মানে যে বিক্রেতা সে যখন আপনার মোটিভটা বুঝে যায় যে আসলে আপনার মোটিভ হচ্ছে হলো একটা জেমস্টোন নেয়া, যাকে সে জেমস্টোন বলে সেল করতে পারবে, এবং আপনাকে সে যতটা কমে জিনিসটা দিতে পারবে। যেমন ধরেন একটা ইয়েলো সাফায়ার, তো একটা ইয়েলো সাফায়ার যদি আপনি যদি ব্যবহার করেন বা আপনাকে পরামর্শ দেওয়া হয়, আপনার অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিচ্ছে আপনার একটা ইয়েলো সাফায়ার লাগবে, এখন সেই ইয়েলো সাফায়ারটা কি ধরনের হবে সেটা আপনার অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে বলে দিবে। তো প্রথমেই আমরা যাই, আমরা কিছু আগে চিন্তা করি যে ইয়েলো সাফায়ারের ক্যারেট, কোন ক্যারেটটা সব থেকে কম। দেখেন, টাকাটা ফ্যাক্ট না, আপনি কম দামে ভালো জিনিস কেনেন, নো প্রবলেম, কিন্তু সমস্যাটা এখানে যে কম দামে আসলে ভালো জিনিস কেনা টাফ। আপনি কম দামে ভালো জিনিস কিনতে পারবেন, আপনাকে আপনি সিলো নিয়ে নিবেন না আপনি ব্যাংকক নিবেন, এর উপর আমার কিন্তু ভিডিও করা আছে। তো আপনাকে একটা সিলোনি স্টোন আপনাকে সাজেস্ট করা হয়েছে, আপনি দেখতেছেন ব্যাংকক স্টোনের চেহারা অনেক সুন্দর, তা আপনি কি করতেছেন? প্রথমে সুন্দরের বিষয় যাচ্ছেন, আচ্ছা এটার প্রাইস কত? কিন্তু আপনি দেখতেছেন যে এটার প্রাইস আরো কম, কম মানে কি ওটার অর্ধেক। তখন হচ্ছে হলো আপনি চিন্তা করতেছেন কম টাকায় আমি ভালো জিনিস পাচ্ছি। আচ্ছা এটি কিভাবে সম্ভব? একটা স্টোন দেখতে সুন্দর, আরেকটা স্টোন একই ক্যারেটের আরেকটা স্টোন দেখতে ওর থেকে অনেকটা অসুন্দর, এবং দুইটা স্টোনের দামের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। তার মানে এই স্টোনটা বোঝাই যাচ্ছে যে স্টোনটা দেখতে সুন্দর কিন্তু দামে অনেক কম, তার মানে ওই স্টোনটা একটা ডুপ্লিকেট স্টোন। এখন যদি আপনি ডুপ্লিকেট স্টোন পরে, আপনি যদি কাঁচ পাথর পরে, যদি এমন হয় যে আপনি চিন্তা করতেছেন যে আপনার লাইফ চেঞ্জ আসবে, তাহলে আসলেই আপনি ভুল করতেছেন, আসলেই আপনার মানে জানাতে ভুল আছে, এবং ওই স্টোনটা আসলেই কাজ করবে না, জেমস্টোন কাজ করবে না। তার কারণ হচ্ছে ওইটা আসলে কোনো জেমস্টোন না, ওটা কোনো রক্ত পাথর না, ওটা সিনথেটিক হইতে পারে, প্লাস্টিক হইতে পারে, কিংবা চাইনিজদের তৈরি যে কোনো একটা জিনিস ল্যাবে তৈরি, যেটা আসলে আপনাকে স্টোন বলে আপনিও কিনতেছেন। হয়তো হয়তো বিষয়টা এমনও হতে পারে যে জিনিসটা আপনি জানেন না, আপনার টাকার অভাবে আপনি জিনিসটা করতে পারতেছেন না, টাকার অভাবে যদি আপনাকে স্টোন কেনা যদি আপনার জন্য কষ্ট হয়ে যায় আপনি স্টোন কিনেন না। মনে করেন একটা নকল স্টোন কেউ আপনাকে 500 টাকায় দিচ্ছে, তো 500 টাকা কেন? একটা স্টোন আপনাকে কেউ 100 টাকায় দিচ্ছে নকল, সেটা আসলে স্টোন না, তার মানে ওই 100 টাকা আপনার টোটালটা ওয়েস্ট,
ওই 100 টাকা আপনি মানুষকে দান করে দেন, আপনার কিছু পূর্ণ হবে। বাট ওই যে 100 টাকা খরচ করে আপনি স্টোনটা নিচ্ছেন, ওই স্টোনটা আপনি আবার বানাচ্ছেন, বানানোর জন্য দেখা যাচ্ছে হয় আপনার স্বর্ণ, আপনার রূপা, আপনার তামা, বা ধরেন স্বর্ণরূপা বাদ দিলাম, আপনি নর্মাল তামা দিয়ে বানালেন, সেক্ষেত্রে আপনার মজুরি দিতে হচ্ছে, আপনার মজুরিটাই নষ্ট, কোনো কাজে আসবে না। কতটুকু কাজে আসবে, ওই যে আপনি তামাটা দিয়ে বানাচ্ছেন, যদি তামাটা আপনার জন্য সুইটেবল হয় তাহলে তামা থেকে আপনি যে উপকারটা পাবেন এইটুকু উপকার করতে পারে। এছাড়া আপনি ওই স্টোন থেকে আসলে যা আশা করতেছেন তা কখনো সম্ভব না। এখন আসি, যদি আপনি অরিজিনাল জেম স্টোন যদি নেন, স্টোনটা যদি অরিজিনাল হয়, ডুপ্লিকেট যদি না হয় স্টোন, ধরেন অ্যাস্ট্রোলজার ভুল করে ফেলছে, আপনার জন্য যেটা লাগবে না সেটা আপনাকে দেওয়া হয়েছে, স্টোনটা পড়ার পরে কোন একটা সাইড ইফেক্ট আপনার হবে, একটা স্টোন হয় আপনাকে আপনাকে অ্যাকশন করবে আপনার সাথে অথবা রিয়াকশন করবে, যদি অ্যাকশনও না করে রিয়াকশনও না করে তাহলে 100% যে আপনি যে স্টোনটা ব্যবহার করছেন স্টোনটা ফেক। তো আপনার যে স্টোনটা একটা ফেক স্টোন নিয়ে আপনি বড় বড় গর্ব করতেছেন যে স্টোন আসলে ওয়ার্ক করে না। আমি এমন কিছু মানুষকে চিনি যে একটা স্টোন বারবার কিনতেছে, যে টাকা তার লাস্ট পর্যন্ত খরচ হয়ে গেছে, ধরেন তার ওই ইউরো সাফারি লাগবে, মনে করেন 6 ক্যারেক্টারের একটা ইউরো সাফারি লাগবে, সে মনে করেন কোনোভাবে দেখলো যে 6 ক্যারেক্টারের একটা ইউরো সাফারি 2000 টাকার মধ্যে সে পাচ্ছে, নিল, কিছুদিন ব্যবহার করলো এবং উনি দেখলেন যে স্টোন ওয়ার্ক করতেছে না, এর মধ্যে উনি আরো একটা স্টোন পাইলেন যেটা দেখা গেল 3000 টাকার মধ্যে উনি পাইলেন, জিনিসটা দেখতে আরো সুন্দর, স্টোনটা উনি নিলেন, আগের স্টোনটাকে অফ করে দিলেন, নতুন স্টোনটাকে আবার বানালেন, আবার ব্যবহার করা শুরু করলেন। এইভাবে করে উনি 2-3 বছরে 5-6টা স্টোন উনি চেঞ্জ করলেন, বাট একটা স্টোনও অরিজিনাল না। অথচ উনি যদি 3-4 বছর ওয়েট করতেন এবং একটা অরিজিনাল স্টোন উনি যদি কিনতেন তাহলে স্টোনটা ওনার জন্য ওয়ার্ক করত। এই জন্য জেমস্টোন অলওয়েজ ওয়ার্ক। যদি প্রেসক্রিপশন ভুল হয় তাহলে সেটা আপনার বিপরীতে কাজ করবে, আপনার উপরে রিয়াকশন করবে, বাট জেমস্টোন রিয়াকশন করতেছে মানেও আপনাকে বুঝতে হবে সে ওয়ার্ক করতেছে। রিয়াকশন করতেছে কেন, তার কারণ আপনার অ্যাস্ট্রোলজার ভুল করছে, আপনার ওই স্টোনটা প্রয়োজন ছিল না, ওই স্টোনটা আপনাকে দেওয়া হয়েছে, সো আপনার শরীরের সাথে রিয়াকশন করবে, আপনার ভাগ্যের সাথে রিয়াকশন করবে, আপনার লাকের সাথে রিয়াকশন করবে স্টোন। এরপরের প্রবলেমটা কি, ধরেন আপনাকে একটা স্টোন সাজেস্ট করা হয়েছে, আপনার বয়স, আপনার ওজন, এই সমস্ত কিছুর উপরে বেস করে আপনার কুণ্ডলী এবং যে গ্রহের স্টোনটা আপনাকে দেওয়া হয়েছে সেই গ্রহের ডিগ্রির উপরে বেস করে আপনাকে একটা 7 ক্যারেটের স্টোন সাজেস্ট করা হয়েছে। তো আপনি দেখতেছেন যে বাজারে 7 ক্যারেটের অরিজিনাল একটা স্টোনের যে প্রাইস, আপনি কি করলেন, আপনি 7 ক্যারেটের বদলে আপনি 5 ক্যারেট বা 4 ক্যারেট আপনি ব্যবহার করলেন, ওই স্টোন আপনার জন্য ওয়ার্ক করবে না। আপনার প্রয়োজন ছিল 7 ক্যারেট। আমি সবসময় সহজ উদাহরণ দিই, আপনাকে ডাক্তার, আপনার গ্যাসের প্রচন্ড প্রবলেম, আপনাকে ডাক্তার গ্যাসের ওষুধ 40 দিছে, তা আপনি চিন্তা করতেছেন না 40 আসলে আমি যদি খাই পরবর্তীতে তো অন্যান্য ওষুধ আমার জন্য কাজই করবে না, আপনি কি করতেছেন আপনি 20 খাচ্ছেন, কি হবে? যদি ডাক্তার অরিজিনাল হন, যদি উনি পড়াশোনা করে উনি যদি ডাক্তার হন, উনি যদি সার্টিফাইড ডাক্তার হন, তাহলে কি উনি আপনাকে না বুঝে 40 দিচ্ছেন নাকি বুঝে আপনাকে 40 দিচ্ছেন?
যদি আপনাকে বুঝে উনি ফোরটি দেন আর সেখানে আপনি আপনার বুঝ নিয়ে 20 খাচ্ছেন, কি হবে সেটা? অ্যাস্ট্রোলজার যদি অরিজিনাল হন, যদি অ্যাস্ট্রোলজার বুঝে আপনাকে যে ক্যারেক্টার দিচ্ছে, ক্যারেক্ট অনেকে হচ্ছে ক্যারেক্ট নিয়ে অনেকের একটু প্রবলেম আছে। ক্যারেক্ট মানে হচ্ছে হলো একটা পাথরের ওজন, কতটুকু ওজন হবে পাথরটার। তো পাথরটার ওজন আপনাকে বলা হচ্ছে 7 ক্যারেট, আপনি পাথরটা নিয়ে আসছেন 4 ক্যারেট, কাজ করবে? আবার অনেকে ওভারডোজ নেন। একই উদাহরণ, ডাক্তার আপনাকে 20 দিচ্ছে, আপনি ইচ্ছা করে 40 খাচ্ছেন, আপনি মনে করছেন এটা আপনার জন্য বেটার, কিন্তু যেহেতু ডাক্তার আপনাকে 20 দিচ্ছেন উনি তো বুঝে দিচ্ছেন, তার মানে জিনিসটা আপনার জন্য রিয়াকশন করবে। অর্থাৎ ওই একই ব্যাপার যে আপনাকে 7 ক্যারেট স্টোন সাজেস্ট করা হয়েছে, কিন্তু আপনি কি করতেছেন যে না 7 ক্যারেট না, আপনি হচ্ছে হলো আমি আরো বেটার আরো বড় কিছু করবো। আপনি বেটার কিছু নেন, আপনি বেটার কিছু নেন, আপনাকে স্টোনের কোয়ালিটির কোনো শেষ নাই, আপনি বেটার কোয়ালিটি নেন। বাট আপনাকে 7 ক্যারেট দেওয়া হয়েছে, আপনি 12 ক্যারেট করতেছেন, এটা কি ওভার হয়ে যাচ্ছে না? তখন কিন্তু সেই স্টোনটা আপনার জন্য রিয়াকশন করবে। তো এই জন্য আমাদের গ্রহরত্ন তো বাদ দিলাম, যদি আপনি অরিজিনাল একটা উপরত্ন পড়েন, একটা আকিকও যদি আপনি পড়েন, যদি আকিকটা অরিজিনাল হয়, এখন তো আসলে বাজারে এমন একটা অবস্থা, অনেকে চিন্তা করে যে আকিক সেটা আবার ডুপ্লিকেট হয় নাকি, ডুপ্লিকেট আকিক দিয়ে বাজার ভরা, আপনি সার্চ করেন, সার্চ করলে আপনি পাবেন। যদি আকিকটা যদি অরিজিনাল হয় সেটাও আপনার উপরে 100% কাজ দিবে। কিন্তু যেহেতু আমি সবসময় বলি যেহেতু উপরত্ন, উপরত্ন গুলোকে একটু বড় করতে হবে, যদি ওই রত্ন অন্য কোনো রত্নের সাথে মিলায় আপনার অ্যাস্ট্রোলজার আপনাকে না দিয়ে থাকে। যেমন ধরেন সাপোজ আপনাকে আপনার অ্যাস্ট্রোলজার একটা রুবি দিচ্ছে, রুবির সাথে একটা ইয়েমনি আঁকি দিচ্ছে, তো ইয়েমনি আঁকতে সেই ক্ষেত্রে দেখা গেছে উনি হলো 5 ক্যারেট 6 ক্যারেট এমন দিচ্ছে, তখন কিন্তু কাজ করবে। তার কারণ হচ্ছে আপনার মেন কাজটা রুবি করতেছে, রুবির একটা সাপোর্ট কিন্তু ইয়েমনি আঁকি দিচ্ছে। ইয়েমনি আঁকি হচ্ছে হলো একটু লাল রঙের যে আঁকিক গুলো হয়, বাট আপনি আপনাকে শুধু একটা ইয়েমনি আঁকি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনাকে 10 ক্যারেট প্লাস নিতে হবে, যেহেতু উপর ওই রত্নটার থেকেই আপনি পুরো বেনিফিট চাচ্ছেন। তো মেন টপিকটা ছিল যে একটা আঁকিকও যদি আপনি ব্যবহার করেন এবং আঁকিকটা যদি অরিজিনাল আঁকিক, যদি আঁকিকটা ডুপ্লিকেট না হয়, তাহলে সেই অরিজিনাল আঁকিক আপনাকে 100% আপনাকে বেনিফিট দিবে। এগুলার সাথে, এগুলো গ্রহগত সমস্যা, এগুলোর সাথে কিছু মানুষতান্ত্রিক সমস্যা থাকে, অনেকের উপরে জিন জাদুটনা আসল এই ধরনের সমস্যা অনেকের উপরে থাকে। তো দেখা যায় যে অনেক সময় বদনজর, তো অনেক সময় জাদুটোনা আসর এইগুলার কারণে অনেক সময় স্টোনে কাজ করতে প্রবলেম হয়, সেই ক্ষেত্রটা আলাদা। এখন আপনি চিন্তা করেন একটা স্টোন যদি কাজ না করত, তাহলে একটা স্টোন লক্ষ লক্ষ টাকা স্টোন কিভাবে করে বিক্রি হয় সারা বিশ্বে? স্টোন যদি কাজ না করে, এমন স্টোন আছে কোটি টাকার স্টোন, স্টোন যদি আসলে কাজ না করে, তাহলে এত দাম দিয়ে কেন মানুষ স্টোন কিনছে? যারা স্টোন থেকে বেনিফিট পাচ্ছে আপনি তাদের সাথে যোগাযোগ করেন, এবং যারা স্টোন থেকে বেনিফিট পাচ্ছেন না আপনি তাদের সাথে যোগাযোগ করেন, দুইজনের স্টোনের কোয়ালিটি আপনি মিলান, কখনোই এক হবে না। আপনি যদি না চেনেন তাহলে আপনি ওই দুটো স্টোন ভালো করে জুহরিকে দেখান, জুহরি বলে দিবে, আপনার জুহরিকে বলতে হবে না কোনটা কার স্টোন, জুহরি দেখার পরে বলে দিবে এই স্টোনটা অরিজিনাল এই স্টোনটা নকল। ওই জুহরিকে আপনার পছন্দ হচ্ছে না, আপনি আরেকজন জুহরিকে দেখান, কয়েকটা জুহরিকে দেখান, সবগুলো জুহরি যদি বলে যে এই স্টোনটা অরিজিনাল এই স্টোনটা ফেক, তখন আপনি কি করবেন? তখন তার মানে উনি তো জানেন না যে কোনটা কার হাতের স্টোন।
তো স্টোন থেকে যে বেনিফিট পাচ্ছে তার সাথেও আপনি যোগাযোগ করেন, যে বেনিফিট পাচ্ছে না তার সাথেও আপনি যোগাযোগ করেন, দুজন স্টোনকে আপনি মিলান দেখেন। জেমস্টোন অলওয়েজ ওয়ার্ক, আপনি প্রপার স্টোন কিনতে পারতেছেন না, আপনি আপনার পকেটের টাকা বাঁচাতে চাচ্ছেন, টাকা বাঁচান সেটা নিয়েও কোনো প্রবলেম নেই, বাট আপনি অরিজিনাল স্টোন আপনি কিনতেছেন না, এই দোষ আপনি স্টোনের ঘাড়ে দিয়ে দিবেন, এটা এটা কখনোই না। তো এত কিছু বলার পরেও আরেকটা কথা বলার, যে কথাগুলো আমি যে কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি প্রায়, যে আমি কিন্তু রক্তপাথর বিক্রি করি না, আমি একজন অ্যাস্ট্রোলজার, আমি মানুষের হস্তরেখা, মানুষের পুষ্টি, মানুষের কুণ্ডলী এগুলো আমি বিচার করি, কার কোন স্টোন প্রয়োজন সেটা আমি লিখে দিই এবং কেন প্রয়োজন, কিন্তু স্টোন কিন্তু আমি বিক্রি করি না। সুতরাং স্টোন কেনার জন্য আমাকে ফোন দিবেন না, আপনি যদি স্টোন কেনার প্রয়োজন হয় যারা স্টোন বিক্রি করে যে সমস্ত দোকানদার ভালো মানের দোকান থেকে স্টোন কেনেন অবশ্যই স্টোন কাজ করবে। আর যদি আপনার আপনি না জানেন আপনার লগ্ন কি, আপনার রাশি কি, কোন স্টোনটা আপনার জন্য, আপনাকে আপনার পুষ্টি, আপনার কুণ্ডলী, আপনার হস্তরেখা, এই জিনিসগুলো যদি বিচার করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনারা আমাকে ফোন করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ফোন করে একটা সিরিয়াল আপনাকে নিতে হবে, দেন আমার চেম্বার ফরিদপুরে এসে সরাসরি আমার পরামর্শ নিতে পারেন। অথবা যদি মনে করেন ফরিদপুর অনেক দূর, আপনারা ঘরে বসে অনলাইনে পরামর্শ নিতে চাচ্ছেন, তাহলেও ফোন করে একটা সিরিয়াল আপনাকে নিতে হবে এবং তারপরে আপনাকে আপনার প্রসেসটা করে দেওয়া হবে। সেই প্রসেস অনুযায়ী আপনি যখন কাজ করবেন তখন আপনার পুষ্টি, আপনার কুণ্ডলী আপনার ঘরে আপনার কাছে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, ইনশাআল্লাহ দেখা হবে খুব দ্রুত নতুন কোন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।